আমার নিতু ফুপুর বিয়ে হচ্ছে রে, 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 আমার নিতু ফুপুর। তোর হাতে পুতুলটা কি আমি? আমার বিয়ে মানে কি গলায় দড়ি? তুই গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলিয়েছিস, এর মানে কি? তুমি সকালবেলা উঠে ঠোঁটে লিপস্টিক দিচ্ছ কেন? জানি না কেন। আমি জানি, বাবা যদি হুট করে চলে আসে। বর বলছিস কেন রে, এখনো তো বিয়েই হয়নি। তাহলে ওনাকে কি বলবো? হাদারাম বলতে পারিস। তুমি তো ওনাকে পছন্দ করো না? না, আমিও না। তারা ঝিল মিল ওর সাথে আমার খুবই মিল। রানি, তারা ঝিলবিল ওর সাথে আমার খুবই মিল। রানি, কি করছিলে? শুয়েছিলাম বাবা। শুয়েছিলাম বাবা মানে কি? সকাল 9টার সময় কিসের শোয়া? পড়াশোনা নাই? আর শনিবার স্কুল ছুটি। ও, স্কুল ছুটি মানে পড়াশোনাও ছুটি? আমার জ্বর। আবার মিথ্যা কথা? আবার পারুল, থার্মোমিটার দিয়ে যাও। মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না। ঠাকুর, যদি দেখা যায় জ্বর নেই তাহলে কঠিন শাস্তি হবে। তোমাকে জ্বর দেখতে হবে না, যা দেখার থার্মোমিটার দেখছে। যাও এখান থেকে, যাও। জ্বর নেই, মিথ্যা বলার জন্য তোমার শাস্তি হওয়া উচিত না? কি শাস্তি হওয়া উচিত চিন্তা করে বের করো, বের করে এসে আমাকে জানাবে। যাও। মিথ্যা বলার জন্য তোমাকে কি শাস্তি দেয়া যায় ঠিক করেছো? কাগজ কলম নিয়ে বারান্দায় যাও, কাগজে 2000 বার লিখবে আমি মিথ্যা বলবো না। হামিদের মা, তুমিও মিথ্যা কথা বলেছো। রনির জ্বর ছিল না, কপালে হাত দিয়ে বললে, ভালো যা। মিথ্যা বলার জন্য তোমারও শাস্তি হবে। রনি যতক্ষণ কাগজে লিখবে আমি মিথ্যা বলবো না ততক্ষণ তুমিও তার পাশে থাকবে, আর একটু পর পর জ্বর দেখবে। ভালো দিকদারির মধ্যে পড়লাম, বুঝছি এইবারে কাম করে আমার পুষবো না। এবারেতে কাজ করে যে তোমার পুষবে না সে তো 11 বছর ধরেই শুনছি। যাও, চলে যাও। কইলে তো যাবই, আবার বিবাহ হোক, তারপরে আমার আর শিকল দিয়েও বাইন্ধা রাখতে পারবেন না। আমি তোমার